আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এখানে হচ্ছে আমার বারান্দায় আমি একটা করলা গাছ লাগিয়েছিলাম তো ওই গাছে হচ্ছে করলা ধরেছে করলাটা অনেক দিন আগেই ধরেছে একেবারে এখন পেকে গিয়েছে দেখতেই পাচ্ছেন করলাটা হচ্ছে পেকে একেবারে ফেটে গিয়েছে আর হচ্ছে এখানে ছোট ছোট আর অনেকগুলো করলা ধরে আছে প্রায় চার পাঁচটার মতো করলা ধরেছে এগুলো এখনো বড় হয়নি এখনো হচ্ছে ছোট ছোট। তো এখানে হচ্ছে সকালবেলা আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমি হচ্ছে এখন এই ডিমটা খেয়ে নিব সকালবেলা হচ্ছে আসলে নাস্তা করতে আমার তেমন ইচ্ছে করে না তো আজকে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে যে দেখি দুপুরের জন্য আম্মু রান্না করছেন এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছে এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করেছেন আজকে হচ্ছে পোলাও করেছেন আর গরুর মাংস করেছেন এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ তো এই ফাঁকে আপনাদের একটু বলে রাখি আপনারা যারা আমার ব্লগটি দেখছেন আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতে একটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনাদের যদি কোনো গঠনমূলক মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখন হচ্ছে আমি পোলাও আর মাংস দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি আর সাথে হচ্ছে আ দেশি স্টাইলের আমি সালাদ করেছি টমেটো শশা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে দেশি স্টাইলে এই সালাদটা করেছি আর আমি হচ্ছে বিকালের বেলা একটু বাহিরে গিয়েছিলাম তো বাহির থেকে আসার সময় এই কাঁচা কলার ভর্তাটা এনেছি এটা হচ্ছে মিক্সড ভর্তা এখানে হচ্ছে কাঁচা কলা বড়ই তারপর হচ্ছে তেঁতুল আমরা আরও টক জাতীয় কিকি যেন দিয়ে এটা বানিয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা খুবই টেস্ট তো আমি হচ্ছে এখন এই ভর্তাটা খেয়ে নিচ্ছি আর আমাদের বাসার পাশের একটা ফাস্ট দোকান থেকে আমি হচ্ছে এই খাবারটা এনেছিলাম তো এটা হচ্ছে এখন একটু গরম করে তারপর হচ্ছে খেয়ে নিব তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ